আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মামা আগিন ব্লগস। তো আজকের প্রোগ্রাম আজ হাজু। তো আজকের ভিডিওটা খুবই মজার ভিডিও হবো, সঙ্গে থাকেন, ভালো থাকেন। তো চলেন ভিডিওটা আরম্ভ করি। তো দর্শক, ফাইনালি আমরা আয়া হাজু পোয়া মক্কা গেট পাইলাম। তো পোয়া মক্কার বিষয়ে পাঁচটা বাগে আজকে আলোচনা করুম। তো আরম্ভনিতে পোয়া মক্কা আসামের কামরূপ জেলার হাজুর গোররাচল পাহাড়ে অবস্থিত ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র স্থান। সুফি সাধক শেখ জালালউদ্দিন রূপে গিয়াসউদ্দিন আউলিয়ায় কয়েকজন আউলিয়ার সহিত ইসলাম ধর্মের বাণী প্রচার করছিলেন। তার মৃত্যুর পর সেখানে মাজার প্রতিষ্ঠা করা হয়। এই জায়গায় প্রাপ্ত একটি ফার্সির লিপির মতে মোগল সম্রাট শাহজাহানের রাজত্বকালে 1657 সালে লুৎফুল্লাহ সিরাজি পোয়া মক্কা মসজিদ নির্মাণ করছিলেন। পোয়া মক্কা নামাকরণের বিষয়ে এখন অল্প কম। তো কথিত আছে যে মক্কা থেকে এক পোয়া মাটি এনে মসজিদটি নির্মাণ করা হয়েছিল, তাই পোয়া মক্কা নামাকরণ হয়েছে। কথিত আছে আরও যে এই মসজিদটি দর্শন করিলে পবিত্র মক্কা দর্শনের এক চতুর্থাংশ পুণ্য বা সওয়াব অর্জন করা হয়। এটি হাজর পঞ্চতীর্থের অন্যতম উত্তর পূর্ব ভারতের সর্বোচ্চ পবিত্র ইসলামিক উপাসনা স্থল। ইতিহাস মতে দেখা যায় যে 1193 সালে ইরানের তাবরিজ নামক স্থানে সুলতান গিয়াসউদ্দিন ওরফে শেখ জালালউদ্দিন জন্মগ্রহণ করেন। তিনি তাবরিজের বাদশাহ ছিলেন। পরবর্তী সময়ে তিনি সুফিবাদের প্রতি আকৃষ্ট হইয়া নিজ পুত্রকে সিংহাসনে বসিয়ে বাগদাদে গমন করেন। তারপর তিনি পীর শেখ শাহাবুদ্দিন সরওয়ারিদের আউলিয়া হিসাবে থাকেন। এরপর তিনি সৈয়দ তাবরিজি ও আজমিরে গিয়ে খাজা মাইনউদ্দিন সিদ্দির সঙ্গে যোগদান করেন। পরবর্তী সময়ে তিনি কয়েকজন আউলিয়াকে একত্রিত করে ইসলাম ধর্ম প্রবর্তনের জন্য আসামে আসেন। 1388 সালে গিয়াসউদ্দিনের মৃত্যুর পর গোররাচল পাহাড়ে ইসলাম ধর্ম প্রচার পূর্ব হইতে অধিক বৃদ্ধি পায়। দরগা দেখাশোনা করার জন্য পাইক ও ফকিরদের এখানে স্থাপন করা হয়। ফকিরদের এই অঞ্চলটি বর্তমানে ফকির টোলা নামে পরিচিত। এক ফার্সি লিপি অনুসারে শাহজাহানের রাজত্বকালে 1657 সালে লুৎফুল্লাহ সিরাজি পোয়া মক্কা মসজিদ নির্মাণ করেন। 1682 সালে আহোম স্বর্গদেও মোগল থেকে গুয়াহাটি অধিকার করে তিনি এই মসজিদের দেখাশোনা
করেছিলেন। হাজুর পুয়া মক্কা আসামের সর্বপ্রথম মসজিদ। তো দর্শক, আমাগো মেন পয়েন্ট পাইতে আরও বহুত উপরে উঠুন লাগবো। তো এই পর্যটনের বিষয় অল্প জানা নেই। তো হাজুর পুয়া মক্কা আসামের একটি উল্লেখযোগ্য পর্যটন স্থল। এই জায়গায় ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তির জন্যে এই স্থান অত্যন্ত পবিত্র, যদিও অন্যান্য ধর্মাবলম্বী ব্যক্তিরা এই স্থান পবিত্র রূপে জ্ঞান করে। আর প্রত্যেক বছর এই জায়গায় মেলা হয়, আর এই মেলায় বিভিন্ন ধর্মের মানুষের সমাগম দেখা যায়। তো আমাগো মেন লক্ষ্য স্থান পাইতে আরও উপরে উঠুন লাগবো। সঙ্গে থাকেন, ভালো থাকেন। আসলে এই জায়গাটা খুব ভয়ানক জায়গা, তো আর বেশি আলোচনা করুম না। একদম লাস্ট পয়েন্ট আমি আপনাকে খুব মজা করে দেখাইতেছি। তো সঙ্গে থাকেন, ভিডিও লাইক করেন, শেয়ার করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। দর্শক, ফাইনালি আমরা গুরুরাচল পাহাড়ের একদম উপরে আইছি। তো দর্শক, এই সেই আমাগো আজকের মেন পয়েন্ট, গিয়াসউদ্দিন আউলিয়ার মাজার শরীফ। তো এই হুজুরটাই এই মাজার শরীফটা দেখাশোনা করে। তো এই হুজুরে আজকে আমাগো এই মাজার শরীফের বিষয় বিতং করে আলোচনা করে বুঝাই দিব। আর মাজার শরীফের বিষয়ে এই জায়গায় বিতং করে লেখাও আছে। তো আপনারা দেখেন ইংলিশে লেখা আছে। এই জায়গায় বিভিন্ন গ্রামে থেকে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গায় থেকে মানুষ আসে। পরিবেশটা অনেকই সুন্দর, খুব সাফচিকন জায়গা। আরও এখানে বিভিন্ন মানুষে দানও করে। এখানে জায়গাটা পরিষ্কার রাখার জন্য কিছু টাকা পয়সার প্রয়োজন আছে। এই জায়গায় আমাকে ছাড়েও কিছু পরিমাণে টাকা ডোনেশন করলো। তো আমিও ছাত্রছাত্রীর সঙ্গে ইয়ার বিষয়ে কিছু বিতন আলোচনা করলাম। তো ছাত্রছাত্রীকেও এই মাজারের বিষয়ে ভালো করে অল্প বুঝাইয়া দিলাম। ছাত্ররাও ভালো রকম বুঝছে। আসলে হযরত শাহ সুলতান গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহ ধর্মপ্রচারের উদ্দেশ্যেই আইছেন।
আরও একটা আচরিত কথা হলো, এই জায়গায় হিন্দু মুসলিম সব ধর্মের মানুষের সমাগম দেখা যায়, কোনো ভেদাভেদ নাই। খুব সুন্দর পরিবেশে এই জায়গাটা পরিচালনা করা হয় আর প্রত্যেক বছরই এই জায়গায় মেলা হয়। তো দর্শক, এসেই মসজিদ আসামের প্রথম মসজিদ। এই জনমুখে শোনা যায় পবিত্র মক্কা শরীফ থেকে এক পোয়া মাটি এনে এই মসজিদটা বানানো হয়েছিল। আমরা অল্প সময় দোয়া করে জনাবের মুখে এই মাজারের বৈশিষ্ট্য জানম। তো দর্শক, দুয়ার শেষে আমাগো ছাত্রছাত্রীর সবাইকে মাজার শরীফের কর্তৃপক্ষ থেকে মিঠাই খাওয়ানো হচ্ছে। দর্শক, জনাবের মুখে আমরা সমস্ত বৈশিষ্ট্যটা জানলাম। তো আমাকে এই মাজার শরীফটা দেখা ইতিমধ্যে শেষ, বেলেগ একটা মাজার শরীফ এখন আমরা দেখুন। তো হাতে থাকেন, ভালো থাকেন। দর্শক, কথিত আছে হাজু পোয়া মক্কায় মোট 70টা মাজার আছে, তার মধ্যে আরও এই একটা মাজার শরীফ। তো এই জায়গাটা মেন মাজারের থেকে বহুত তলে, সামনে দেখছেন ওই টাওয়ার, মোবাইল টাওয়ার। এই টাওয়ারের থেকে পায়ে হেঁটে একদম নিচে আরও একটা মাজার। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিও লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা লাইক করেন, কমেন্ট করেন আর শেয়ার করেন।